ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের ফিফথ সেমিস্টারের বেঙ্গলি অনার্স আছে তাদের জন্য সিসি টুয়েলভের কিছু সাজেশন নিয়ে চলে এসে 2023। তো তোমাদের সিলেবাস হচ্ছে নাটক ও নাট্যমঞ্চ, ফুল মার্কস হচ্ছে 65। তো শুরু করার আগে দুটো কথা বলে রাখছি। তোমরা যারা আমার চ্যানেল ভিজিট করছো, ফ্রিকোয়েন্টলি ভিজিট করছো, দেখছো, তো প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমিও একটু ভালো কাজ করার জন্য মোটিভেট হই। আর আমার নতুন চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে একবার তোমরা ভিজিট করে এসো। ওখানে কিন্তু একদমই এডুকেশনের কন্টেন্ট নয়। আশা রাখবো ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। আর যেই রকমভাবে এই চ্যানেলে আমার পাশে থেকেছো, ভালোবাসা দেখিয়েছো, একইভাবে কিন্তু ওই চ্যানেলেও আমার পাশে থেকে ভালোবাসা দেখিও। তো এখানে আমি শর্ট এক নম্বরের প্রশ্ন দিইনি, 10 আর 5 মার্কসের কোশ্চেনগুলি কিন্তু আমি এখানে দিয়েছি। তো এতে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 10 করে, এ বি সি তিনটেতেই কিন্তু 10 মার্কস করে থাকবে, আর তারপরে প্রশ্নগুলি 5 মার্কসের করে থাকবে। নাম্বার ওয়ান দেখো, মুক্তধারা নাটকে ধনঞ্জয় চরিত্রটি অঙ্কনের সার্থকতা বিচার করো। টু, বুড়ো শালিকের ঘাড়ের রো রচনাটির প্রহসন হিসেবে সার্থকতা বিচার করো। থ্রি, বুড়ো শালিকের ঘাড়ের রো প্রহসন অবলম্বনে ভক্তপ্রসাদ চরিত্রের বৈশিষ্ট্য যথাযথভাবে বিশ্লেষণ করে দেখাও। ফোর, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারায় ব্যবহৃত সঙ্গীত নাটকটির পক্ষে কতদূর প্রয়োজনীয় বলে তুমি মনে করো তা আলোচনা করে বুঝিয়ে দাও। বি দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান এখানেও 10 করে। বিয়ের ওয়ান, বিষয়বস্তু বিচারে টিনের তলোয়ারকে কোন ধরনের নাটক বলা সঙ্গত তা আলোচনা করো। দু নম্বর, টিনের তলোয়ার নাটকে ময়না অথবা বেনি মাধব চরিত্রের উপযোগিতা বিচার করো। তিন নম্বর, কারাগার নাটকের সংলাপ রচনায় মন্মথ রায়ের কৃতিত্ব বিচার করো। চার নম্বর, পৌরাণিক কাহিনী নির্ভর কারাগার নাটকের নাট্যকার তার সমকালীন রাজনৈতিক চেতনার সঞ্চার কিভাবে ঘটিয়েছে আলোচনা করো। সি দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান এখানেও 10 করে। সি এর ওয়ান, বেঙ্গল থিয়েটারের সূত্রপাত কিভাবে হয়, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস এই থিয়েটারের গুরুত্ব লেখো। নাম্বার টু, ন্যাশনাল থিয়েটারের সূত্রপাত কিভাবে হয়, এর প্রথম পর্বে ইতিহাসে অভিনয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নাম্বার ফোর, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে লেবেডেভ ও বেঙ্গলি থিয়েটারের অবদান সম্পর্কে আলোচনা করো। নাম্বার ফোর, বাংলা নাটকের ইতিহাসে শ্যামবাজারের নবীনচন্দ্র বসু থিয়েটারের গুরুত্ব নির্ণয় করো। ডি দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। ডি এর ওয়ান, কোটেশনের মধ্যে যন্ত্রের জোরে দেব তারপর নিজেই নেব এই কথা প্রমাণ করবার ভার আমার ওপর, কোটেশন ক্লোজ, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। নাম্বার টু, বুড়ি শালিকের ঘাড়ের রো প্রহসন গাজী চরিত্রটি আলোচনা করো। নাম্বার থ্রি, মুক্তধারা নাটকের জনতার ভূমিকা নির্ধারণ করো। নাম্বার ফোর, বুড়ি শালিকের ঘাড়ের রো প্রহসনের সংলাপ প্রয়োগের সার্থকতা বিচার করো। ই দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 5 করে। ইয়ের ওয়ান, কারাগার নাটকটিকে ট্র্যাজেডির রূপে চিহ্নিত করা যায় কি। টু, কোটেশনের মধ্যে অন্ধকারের জীবনে অন্ধকারের জীবের আলোর সহিত পারবে কেন, কোটেশন ক্লোজ, কোয়েশ্চেন মার্ক, কে কাকে কেন বলেছে আলোচনা করো। নাম্বার থ্রি, কোটেশনের মধ্যে তুমি হয়তো থিয়েটারের জন্য ইজ্জত বেচতে পারো, সবাই অত সস্তা নাও হতে পারে, কোটেশন ক্লোজ, কে কাকে বলেছে একথা বলার কারণ কি। চার নম্বর, প্রিয়নাথ মল্লিক চরিত্রটির নাট্য আয়োজনের দিক থেকে কতটা অপরিহার্য, টিনের তলোয়ার নাটকটি আলোচনা করে তা বুঝিয়ে দাও। এবার এফ দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। এফের ওয়ান, লেবেডেভ ও বেঙ্গল থিয়েটার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। টু, নবীন বসু শ্যামবাজার থিয়েটার সম্পর্কে আলোচনা করো। থ্রি, জোড়াসাঁকোর নাট্যশালা সম্পর্কে আলোচনা করো। ফোর, সংক্ষেপে আলোচনা করো ন্যাশনাল থিয়েটার দ্বিতীয় পর্ব। এবার জি দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান এখানেও 5 করে। জি এর ওয়ান, কোটেশনের মধ্যে আমি এখানে 6 দিন ধরে আসছি,
কোন প্রসঙ্গে কার উক্তি, সে কেন ছদিন ধরে আসছে। দু নম্বর কোটেশনের মধ্যে জানো কি, বিদেশি বুঝি ওটার যন্ত্র, কোটেশন ক্লোজ, কে কাকে বলেছে যন্ত্রটির পরিচয় দাও। নাম্বার থ্রি কোটেশনের মধ্যে মা ডাকে, মা ডাকে, ফিরে আয় সুমন ফিরে হয়। আচ্ছা এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে, এটা ওই টাইপিং এরার, আমি বলে দিলাম। মা ডাকে, মা ডাকে, ফিরে আয় সুমন ফিরে আয়। মুক্তধারা নাটকের এই নেপথ্যে উচ্চারণটি তাৎপর্য বিশ্লেষণ করো। নাম্বার ফোর কোটেশনের মধ্যে যাও গিয়ে সেই শয়তানকে বলো, যদুকুলের এই ঋত রাজমুকুট, ঋত রাজদণ্ড, এই ঋত মথুরা রাজ, যদু সন্তান সাধনার পুনরুদ্ধার করবে। এই সংলাপের অন্তর্দূর রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তো আজকে এই পর্যন্তই, আশা করব ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো, আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা এখনও চ্যানেল ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আধ্যানের পাশে থাকো, আমার পাশে থাকো, আর অনেক অনেক চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও হেল্পফুল হয়। বেল আইকনটি প্রেস করতে ভুলো না ফার্দার নোটিফিকেশানের জন্য। আর চ্যানেলটি লিভ করার আগে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া আমার নতুন চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে এসো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।